80% ফ্যাটটা আপনার লেস করে দিবে। এটা হবে রিপিট এয়ার, যখন আপনার এয়ার ফ্রায়ারের উপর থেকে বাতাসটা আপনার যাবে, এখানে এই যে যে ফ্যানের মতো চারটা পাখা দেওয়া আছে, এইখান থেকে ওই বাতাসটা বাড়ি খেয়ে আবার উপরে চলে আসবে। আপনার রান্নার যে আপনার কনভেকশন কালারটা কিংবা 100% যে সিদ্ধটা অ্যাকোরেটভাবে হবে, প্রচুর পরিমাণের এখান দিয়ে ওই ফ্যানটা দিয়ে বাতাসটা আসবে এই কয়েলের থেকে, আপনার খাবারটা হিটটা যাবে, আপনার মাছ মাংসের যে ফ্যাটটা এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এয়ার ফ্রায়ার দেখাবো ফিলিপস কোম্পানির, দুইটা মডেলের দুইটা আইটেম দেখাবো। যারা উন্নত মানের একদম ভালো কোয়ালিটির অ্যাকোরেট কাজ চান, আপনার কেক বিস্কিট পিজা প্রোটিন কিংবা আপনার এয়ার ফ্রায়ারের যে মেন কাজটা, এটা হলো মাছ মাংস থেকে ফ্যাট চর্বি তেল আলাদা করে দেওয়া। ভিউয়ার্স, এখানে যে মডেলটা দেখতেছেন, এটার মডেল নাম্বারটা হবে আপনার HD9220, এটা হবে মডেল নাম্বারটা। আর এখানে যেটা দেখতে পারতেছেন, এটার মডেল নাম্বারটা হবে HD9200, এটা হবে আপনার মডেল নাম্বারটা। এটা খোলার সিস্টেমটা হলো, এ পাশে টান দিলেই খুলে আসবে। এখানে আপনার চিকেন কিংবা আপনার মিট, গরুর চাপ কিংবা আপনার ফিশ যেইটাই দেন, এখান থেকে আপনার তেলটা নিচে চলে যাবে, জালির নিচে পড়ে যাবে। মাছ মাংস থেকে 80% ফ্যাটটা আপনার আলাদা করে দিবে, 80% ফ্যাটটা আপনার লেস করে দিবে। আর ফিলিপসের এটা হবে আপনার বিবা কালেকশন। আর এটার মধ্যে আরেকটা টেকনোলজি দেওয়া আছে, এটা হলো এটা হবে রিপিট এয়ার, যখন আপনার এয়ার ফ্রায়ারের উপর থেকে বাতাসটা আপনার যাবে, এখানে এই যে যে ফ্যানের মতো চারটা পাখা দেওয়া আছে, এইখান থেকে ওই বাতাসটা বাড়ি খেয়ে আবার উপরে চলে আসবে। আপনার রান্নার যে আপনার কনভেকশন কালারটা কিংবা 100% যে সিদ্ধটা অ্যাকোরেটভাবে হবে, কারণ আপনার হিটটা আপনার উপর থেকে যেরকমভাবে পেতেছে আবার নিচ থেকে ওরকমভাবে চলে আসতেছে উপরের দিকে, অ্যাকোরেট রান্না পাবেন। এটা এখানে লক করে দিতে পারবেন, আর এখানে চাপ দিলে এটা আপনার ছুটে আসবে, এটা এখানে লক করে দিবেন। আর এটার ভিতরের যে কয়েলটা আছে, কয়েলটা একটু আপনারা দেখেন, বিগ সাইজের, বড় সাইজের একটা কয়েল দেওয়া আছে। আপনার প্রচুর পরিমাণের এখান দিয়ে ওই ফ্যানটা দিয়ে বাতাসটা আসবে এই কয়েলের থেকে, আপনার খাবারটা হিটটা যাবে, আপনার মাছ মাংসের যে ফ্যাটটা এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এটা হবে আপনার টেম্পারেচার, এটা আপনার খাবারের সাইজ, যেমন বেকারির জন্য একটা দিবেন, আপনার কাবাবের জন্য একটা দিবেন, কাবাবের জন্য আপনার যেমন 200 দিলে না, বেকারি করলে আপনার 160 দিলেন, কিংবা আরও নর্মাল খাবার করলে আপনার কোয়ান্টিটি, খাবারের সাইজ অনুপাতে এটা আপনারা টেম্পারেচারটা দিবেন। আর এটা হলো টাইম, এটা ঘুরিয়ে দিবেন, অটোমেটিক হয়ে অফ হয়ে যাবে। আর এখানে যে মডেলটা আছে, এটাও সেম ফাংশনই থাকবে, আপনার টান দিলে চলে আসবে, এটা আপনার ননস্টিক করা থাকবে, এখানে পুশ করবেন এটা ছুটে আসবে, এখানেও রিপিট এরিয়া, আপনার হিটটা আপনার নিচ থেকে উপরের দিকে চলে আসবে, হিটটা অ্যাকোরেটভাবে এটা আপনারা পাবেন। আর এটার ভিতরে কয়েলের সাইজটাও দেখেন, বিগ সাইজের বড় সাইজের একটা কয়েল দেওয়া আছে। আর এটার অপারেটিংটা আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। এখানে ভিউয়ার্স কিছু আইটেমের কত মিনিট সময় লাগবে কিংবা কত তাপমাত্রা লাগবে বিস্তারিত এখানে দেওয়া আছে, যেমন ফিশ যদি আপনারা করেন 160°C তাপমাত্রা, আপনার কোয়ান্টিটির উপরে নির্ভর করবে 22 থেকে 25 মিনিট, চিকেন 180, মানে এখান থেকে আপনারা ক্যাটালগ দেখে দেখে করতে পারবেন আর এখানে দেখেও করতে পারবেন। আর এটা চালানোর সিস্টেমটা দেখেন, এটা হবে আপনার টেম্পারেচার, টেম্পারেচারটা আপনার এখানে সিলেক্ট করবেন, 200, 160, 120, 180 এরকমভাবে টেম্পারেচার সেট করবেন। আর এটা হবে টাইম, দিয়ে দিবেন, অটোমেটিকলি ঘুরে এসে এটা অফ হয়ে যাবে, সিগন্যাল দিবে এরকম। ফ্লিপস শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে এই প্রোডাক্টগুলো পাবেন, খুবই উন্নত মানের হাই টেকনোলজি দিয়ে তৈরি করা এই প্রোডাক্টগুলো। এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কিছু আইডিয়া আমি আপনাদের দিয়ে দিই, এই প্রোডাক্টগুলোতে 2 বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে, মানে এই প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে ঠিক করে দিবে। আর যেহেতু ফ্লিপস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনি আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, এর চাইতে বেটার ভালো কোম্পানি আর কোনটা নেবেন এটা আস্থা রাখতে পারেন। এখন এটার প্রাইসে আসি, এটার প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস। আপনার দুইটা মডেল আছে, মানে দুইটা মডেলের যেইটাই আপনারা নেন, শুধু পছন্দ করবেন কোনটা নেবেন, প্রাইস সেম থাকবে, 12,500 টাকা যেইটাই নেন, এটা কিবা এটা যেইটাই নেন 12,500 টাকা প্রাইস থাকবে। আর ডেলিভারি প্রসেসটা থাকবে, যারা ঢাকার ভিতরে নেবেন তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো, আর যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো, সেক্ষেত্রে কিছু টাকা আমাদের বিকাশে বুকিং দিতে হবে, আর বাদবাকি যে ব্যালেন্সটা থাকবে ওইটা কুরিয়ার দিয়ে আপনারা প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন।
আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আমার বাসায়। এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেড়ে আসলে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার 2717, আর রুট নাম্বারটা হবে 7। আর আমার এই বাসা ছাড়াও আমার আরও দুইটা শোরুম আছে, একটা ফ্যান্টাসি কিংডমের ভিতরে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে, আর দ্বিতীয়টা হলো নন্দন পার্কের ভিতরে।